হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে শুক্রবার আর আজকে সকালবেলা ব্রেকফাস্ট করেছি আমরা, পরোটা আর আলুর তরকারি। তো সেটা আমার বর সকালবেলা বাইরে থেকে নিয়ে এসেছে, আর তার সাথে নিয়ে এসেছে দেখো চিকেন। তো এখানে চিকেন রান্না করতে চলে এসেছি, তো দেখতে থাকো। আর চিকেন রান্না নতুন করে তোমাদেরকে কী দেখাবো, এর আগেও তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি চিকেন রান্না। তো আবার আরেকবার বলে দিচ্ছি, যেহেতু আমি করছি তো তেলের ওপর দেখো টমেটো দিয়েছি, চিনি দিয়েছি, লঙ্কা দিয়েছি। তো সেটাকে হালকা করে নাড়িয়ে লবণ দিয়ে দিয়ে দিলাম চিকেনটা। আর চিকেনটা যখন ভালোভাবে কষে যাবে তো তার মধ্যে দিয়ে দেব গরম জল। কিন্তু আজকে একটুখানি আলাদাভাবে করব, আজকে আমি এটা প্রেশারে করে করব, যদিও আগে কখনো করিনি, আজকেই ফার্স্ট। আর তারপর রান্না সারার পর তো ঘরের যা যা কাজকর্ম থাকে সেগুলো সব করে নিয়ে আমাকে তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়াতে হবে, কারণ আজকে তো আমার মানে ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি কোথায় যেতে চলেছি। তো তার জন্য খুব তাড়াহুড়ো করছি। তাই তো আমি দেখেছি তো, ওরম করে মুখ নাড়াচ্ছে। তুমি চান করে উঠে কি দিয়ে ভাত খাবা মা, বলে দাও তো। ও মা, ও মা, আচ্ছা ওর সাথে না আমার সাথে একটু কথা বলো আগে। হ্যাঁ নাড়াবে, আগে বলো চান করে কি দিয়ে ভাত খাবা। ও আচ্ছা, এটাই তো শুনতে চাইছিলাম। গুড ইভিনিং গাইস, তো এখন বাজে বিকেল 5:30 মতো। তো আমি এখন দেখো রেডি হয়ে নিয়েছি একদম, আর আমি যাব একা, আর মেয়েকে রেখে যাব আমার বরের কাছে, আছে আমার বাবা আছে, তো অসুবিধা হবে না কোনো। তো মেয়েকে আমি ভালো করে খাইয়ে দিয়েছি, ভালো দুধ, বিকেলের দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। আর ও মুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই ওকে বলেছি যে ফ্রিজে মিষ্টি আছে আর মুড়ি আছে, তো যদি ওর খুব খিদে পায় তো আমার বর যেন ওগুলো ওকে দিয়ে দেয়, তো ওকে বলা আছে। আর এই যে দেখো আমি এখানে লিস্ট দিয়ে চলে এসেছি বাবা যেগুলো আনতে দেবে, তো সেগুলো আমি নিয়ে ব্যাগে ভরে আমি একদম হাঁটা দেবো সোজা বাজার। আর একা যাচ্ছি বহুদিন পর তোমাদের সাথে, তোমাদেরকে নিয়েই যাচ্ছি, আমি একা যাচ্ছি বলবো না, যতটা পারবো যতক্ষণ পারবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপর যখন হাঁপিয়ে যাব, হাতে ব্যাগ ভরে যাবে, তখন হয়তো আর তোমাদেরকে আমি কিছু দেখাতে পারবো না। তো তার জন্য কিন্তু তোমরা আমার উপর একদম রাগ করো না। তো দেখো আমি এক্ষুনি বেরিয়ে যাব, আর বেশিক্ষণ নেই। আর আমি যেহেতু রেডি হয়েছি, তো মেয়েকে যাতে কিছু দেখাতে না পারি, কারণ আমি যদি একবার রেডি হয়ে যাই তারপর যদি মেয়ের সামনে থাকি তাহলে তো আমার একদম বাজার যাওয়া বন্ধ হয়ে যাবে। তার জন্য আমি মেয়েকে নিয়ে এসে মানে রেখে এসেছি আমার ভাসুরের ঘরে। তো দাদাকে বলে আসলাম, দাদা তুমি একটুখানি ওকে রাখো, আমি জাস্ট রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে যাই, তারপর তুমি ওকে আমার ঘরে দিয়ে দিও, তখন আর অসুবিধা হবে না, শুধু বেরোনোর টাইমটুকু। সেই মজা লাগছে রাস্তায় বেরিয়ে, যদিও কাউকে নিইনি সাথে, মানে সাধারণত বাজারের দিকে গেলে পরে ননদকেই নিয়ে বেরোই, তো ননদকে নিয়ে বেরোচ্ছি না, একা বেরোচ্ছি, তা আবার কেনাকাটা করতে টুকিটাকি, কেমন একটা লাগছে। তো যাই হোক, আগে তো একাই যেতাম, ননদকে তো হালে পেলাম, কিন্তু ননদের এখন বাচ্চা হয়েছে সেটাও আমাকে বুঝতে হবে, কিছু করার নেই, অত আশা করলে চলবে না। তো চলো, তোমরা তো আছো, চিন্তা কিসের, তোমরা আমার সাথ দেবে তো, কমেন্ট করে জানিও কিন্তু তোমরা আমার সাথ দেবে কি না, ঠিক আছে। আজকে বেশিরভাগই আমার মেয়ের কেনাকাটা, বাবা দেখতে পাচ্ছি না কিছু, রাস্তা অন্ধকার, এই রাস্তাটা কোনো আলো নেই, আজকে বেশিরভাগই মেয়ের কেনাকাটা, আমার কিরে কিছুই নেই, সেরকম নেই বলতে গেলে, বেশিরভাগই মেয়ের। আর আমার বাবা তো লম্বা লিস্ট ধরিয়ে দিল,
তো দেখি বাবার নাম্বার লিস্টের মধ্যে কি কি জিনিস জোগাড় করতে পারি, কি কি জিনিস জোগাড় করতে পারি দেখি। আর আমার ওই মেয়েরগুলো কিনবো, মেয়ের সব জিনিসগুলো একটা দোকানে গেলেই হয়ে যাবে। তো চলো, তোমরা তো আছো সাথে, দেখতে থাকো। তো আমার কপালটা ভালো, আমি বেশি দূর যেতে হলো না, টুকটুকিতে টুকটুকি বাড়ির সামনেই পেয়ে গেছি, বেশি দূর যেতে হলো না। তো দেখো, এটা হচ্ছে রানাঘাটের বাজারের দিকে আমি যাচ্ছি, আর এটা হচ্ছে দাসপাড়া। তো দাসপাড়ার ভেতর দিয়ে যাচ্ছে টুকটুকি। আর তোমরা যারা যারা রানাঘাটে থাকো, তারা তারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। দেখো, এটা রানাঘাটের খুব পপুলার একটা জায়গা, দেখে বুঝতেই পারছো। আর এই সামনেই একদম এই রাস্তাটা ক্রস করলে সামনে পড়বে আমাদের রানাঘাট বাজার, একদম প্রপার রানাঘাট বাজারে পুরো পড়বে। তো চলো, দেখতে থাকো। আর বাড়ির সামনে টুকটুকি পেয়ে গেছি বলে সত্যি খুব সুবিধা। আমি ভাবতে পারিনি যে বাড়ির পুরো কাছে, এত কাছে টুকটুকি পেয়ে যাবো। ভেবেছিলাম না জানি কতক্ষণ আমাকে হাঁটতে হবে একা একা, তারপর হয়তো টুকটুকি পাবো। তো পেয়ে গেছি। তো মেয়ে হওয়ার পর থেকে আমি 12 মাস যে দোকান থেকে জামা কাপড় কিনি বাচ্চাদের, সেই দোকানেই আজকে যাচ্ছি। এই আমি এই দোকান ছাড়া অন্য কোনো দোকানে কখনো যাইও নি। আমার মেয়ের জামা কাপড় কিনতে আমি আগাগোড়ে এই দোকানেই আসি, আর আজকেও চলে এসেছি দেখো। আর এই ভিডিওটা শ্যুট করার আগে আমি দোকানদারের পারমিশন নিয়েই নিয়েছি যে আমি কি ভিডিওটা করতে পারি, তোমার দোকানের কিছুটা কি জামা দেখাতে পারি। তো বললো হ্যাঁ দেখাও, কোনো অসুবিধা নেই। তো তার জন্যই আমি দেখিয়ে নিলাম কিছুটা। এখন বাজে 9:15, কিন্তু এখন আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না। আমার ঘরের অবস্থা দেখো খুবই খারাপ, পুরো একদম টেবিল থেকে শুরু করে এই যে বিছনা থেকে শুরু করে একদম মানে যা যা নিয়ে এসেছি, আমার ঘরে ঢোকার সাথে সাথে মেয়ে হাত থেকে কেড়ে নিয়ে সব কিছু দেখতে ব্যস্ত হয়ে গেছে। তো আর এখন আমি প্রচণ্ডই টায়ার্ড, বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30টার সময়, আর বাড়ি ঢুকেছি তখন বাজে প্রায় 8:30-9:15। তো অনেক কিছু কেনাকাটা করেছি, বেশিরভাগই আমার মেয়ের জিনিস, তোমাদেরকে বলেইছি আগে। তো এগুলো আমি সব পরে শেয়ার করব, আজকেই শেয়ার করব, এই ভিডিওতে শেয়ার করব। এখন 9:15 বাজে, তো আমি একটুখানি এগুলো গুছিয়ে একটুখানি বিশ্রাম করে নিই, তারপরে মেয়েকে খাইয়ে নিই, মেয়েকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে পাশের ঘরে গিয়ে লাইট জ্বালিয়ে, বাবার ঘরে গিয়ে লাইটটা জ্বালিয়ে পাশের ঘরে বসে বসে সব দেখাবো কী কী কিনেছি। তো একটু বিশ্রাম করে নিই, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তো চলে এসেছি তোমাদেরকে দেখাতে। আর ভেবেছিলাম মেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়বে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা হয়নি, কারণ মা এসেছিল, মা এসে ওকে নিয়ে গেল, বললো একটু ওকে নিয়ে যাও। বললাম নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, যেহেতু ওর খাওয়া হয়ে গেছে। খাওয়ার আগে নিয়ে গেলে একটু সমস্যা হয়, তো খাওয়া হয়ে গেছে, এখন মেয়েকে নিয়ে যাও, যতক্ষণ খুশি রাখো, আমার কোনো অসুবিধা নেই। তো মাকে দিয়ে পাঠিয়ে দিলাম মেয়েকে। আর এখন বাজে 10:45। তো আমি ঝটাপট করে তোমাদেরকে এগুলো দেখিয়ে নিই, কারণ মেয়ে চলে আসলে আমাকে আবার পুশ করতে হবে। তো আর যা যা প্যাকিং ছিল সব কিছু, প্যাকিং ট্যাকিং সব কিছু ফেলে দিয়েছি, আগেই বলে দিলাম, শুধু মানে জিনিসগুলো রয়েছে খোলা অবস্থায়। তো তোমাদেরকে ঝটাঝট দেখিয়ে দিই, বাস্ক টাস্ক কিছু দেখাতে পারবো না, সব ফেলে দিয়েছি। এই দেখো একটা হেয়ারব্যান্ড, এই হেয়ারব্যান্ডটার দাম চেয়েছিল 50 টাকা, আমি দিয়েছি 20 টাকা, 20 টাকায় অবধি নামিয়ে নিয়ে এসেছি। এই হেয়ারব্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা ওর জামার সাথে ম্যাচ করে কিনেছি, পুজোর জামার সাথে ম্যাচ করে কিনেছি। আর এই হচ্ছে ওর জুতো, পুজোয় পরবে। আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে 3 বছরের বাচ্চা কি প্যাপু জুতো পরে, বললো যে না, 3 বছরের বাচ্চা কখনো প্যাপু জুতো পরে না। কি করা যাবে, আমার প্যাপু জুতো হেভি লাগে, এই বয়সে যদি পরা যেত আমি নিজেই পরতাম। আর এই হচ্ছে মেয়ের টিপ, একটু ঝিকিমিকি দেখে টিপ নিয়ে এসেছি, কারণ বাচ্চা তো ঝিকিমিকি না পড়লে ঠিক ভালো লাগে না। আর এটা মেয়ের না, এটা আমার, কারণ আমার চিরুনিটা মাঝখান থেকে ভেঙে একদম দুই ভাগ হয়ে গেছে, তো তার জন্য এটা নিয়েছি রেড কালারের। আমার আমার বাজারে গিয়ে কোনো কিছু কিনতে গেলে না রেড কালারটা একটু চোখে লাগে, কেন জানি না, এটা আগে ছিল না, ইদানিং হয়েছে। আর এই যে মেয়ের মানে পাউডারের বক্স আছে, কিনে দিয়েছিলাম পাউডার ঢালার, কিন্তু পাউডারের তুলিটা মেয়ে ছিঁড়েছে না জনি ছিঁড়েছে আমার ঠিক মনে পড়ছে না, তবে কেউ একজন ছিঁড়ে ফেলেছে আগে যে তুলিটা ছিল। তো তার জন্য একটা তুলি আমাকে কিনতে হলো। এখন ওই পাউডারের কোটো ধরে ধরে মেয়ে গায়ে পাউডার দেয়, ওতে খরচা বেশি হয়, ঢেলে নেবো অল্প অল্প করে দেবো, খরচা কম হবে। আর কিনেছি এরকম একটা সিঙ্গার টিপ, এটা আমাদের মা মেয়ের দুজনেরই বলতে পারো, কারণ এরকম সিঙ্গার টিপ 12 মাসই আমাদের ঘরে থাকে, মেয়েও পরে জামার সাথে ম্যাচ করে, আর আমিও পরি। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি পাশের ঘরে চলে এসেছি, কারণ মেয়ে চলে এসেছিলো তখন, ওই বাড়িতে গিয়ে 5 মিনিটও থাকেনি, তো আমি বুঝতে পারিনি অত তাড়াতাড়ি চলে আসবে। যদি বুঝতে পারতাম তাহলে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরেই ভিডিওটা শুরু করতাম। ভেবেছিলাম গেছে যখন নিশ্চয়ই 15 মিনিট অন্তত থাকবে, 5 মিনিটে চলে আসবে জানলে সত্যি শুরু করতাম না। তো যাই হোক, তোমাদেরকে ভিডিও দেখায় মাঝখানে এরকম ব্যাঘাত ঘটে গেল, তার জন্য সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে।
তো যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি। এই হচ্ছে সিঙ্গার টিপ, এটা কিনেছি, এটা পরতে খুব ভালো লাগে, সবসময় ড্রেসের সাথে ম্যাচ করে করে ডিজাইন করে করে কপালে পরতে খুব ভালো লাগে আর মেয়েও পরে, তো তার জন্য এটা কিনেছি। আর দুটো ক্লিপ কিনেছি, এরকম দুটো ক্লিপ। আর কিনেছি আমার হচ্ছে জীবন সাথী, একদম অমৃতাঞ্জন, এটা আমার সবসময় কাজে লাগে কারণটা তো তোমরা সবাই জানো। আর কিনেছি লিকুইড সিঁদুর, যেটা আমার শেষ হয়ে গেছিল, এটা হচ্ছে আমার মেয়ের কাজল, আমার মেয়ে এই কাজল পরে, এটা হচ্ছে ব্লু হেভেনের ছোট কাজল। আর এরকম একটা টিপের পাতা কিনেছি ছোট্ট ছোট্ট, এবার চলে আসি আসল জিনিস দেখাতে, এতক্ষণ অনেক ফালতু জিনিস দেখিয়েছি আপনাদেরকে। তো আজকের মানে বাজারের আসল জিনিস যেটা সেটা হলো, দেখা যাচ্ছে এই হচ্ছে মেয়ের পুজোর জামা, হলুদ কালারের জামাটাই বেশি পছন্দ হলো। আর এরকমই সেম ডিজাইনের জামা আমার জায়ের মেয়ের জন্য কিনেছিলাম, তো ওকে সেটা দেয়া হয়ে গেছে, দিয়ে এসেছি সঙ্গে সঙ্গে, দেয়া হয়ে গেছে। আর মেয়ের পুজো আর মেয়ের জন্মদিন মোটামুটি একই মাসে, মানে অক্টোবরের 3 তারিখে জন্মদিন আর অক্টোবরের বোধহয় শেষের দিকে পুজো, তো তার জন্যই এই জামাটা কিনেছি। এটা মেয়ে স্নান করে উঠে জন্মদিনের দিন চান করে উঠে পরাবো, সবুজ রঙের, সবুজ রঙের জামা মেয়ের খুব একটা ছিল না, তো তার জন্য এই জামাটা নিয়েছি। এই জামাটার সাথে একটা প্যান্ট রয়েছে, দেখা যাচ্ছে না, না প্রচণ্ড আলোটা প্রচণ্ড বাজে এই ঘরের পাশে, ওই ঘরের আলোটা ভালো, তোমরা ভালো দেখতে পেতে, একটু প্রবলেম হচ্ছে দেখতে, বুঝতে পারছি, তা দেখে নাও কষ্ট করে কী করবে, কষ্ট করে দেখে নাও। আমি একা একা বাজারে গেছিলাম, এত কিছু কষ্ট করে কিনে নিয়ে এসেছি, আর তোমরা একটু কষ্ট করে না দেখলে তোমরা আমার কেমন পরিবার, তাই না? আর এই যে এতগুলো প্যান্ট কিনেছি, দেখো পাঁচখানা কালারের, পাঁচ রকম কালারের পাঁচখানা প্যান্ট কিনেছি। আর লাস্ট যেটা দেখাবো তোমাদেরকে সেটা হলো বাবানের জামা, মানে আমার ননদের ছেলের জামা, এই যে এর সাথে আবার একটা প্যান্টও দিয়েছে, এই যে। তো এই হলো আমাদের আজকের শপিং, আর এই জামাটা দিতে কালকে যাব, কালকে আমি আমার মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলা যাব, গিয়ে দিয়ে আসব, তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব কালকে আমার ননদের বাড়িতে। একবার অবশ্য ঘুরে এসেছো রাইস সেরিমনিতে, তোমাদেরকে নিয়ে গেছিলাম, তো কালকে সন্ধ্যাবেলা আবার তোমাদেরকে নিয়ে যাব আমার ননদের বাড়িতে, জামাটা আমরাও দেবো আর তোমরাও আমার সাথে দেবে, ঠিক আছে? তাহলে মেয়ের বাজার শেষ হলো, মেয়ের জামা জুতো সাজার জিনিস কমপ্লিট হলো, আর টুকিটাকি যে চুড়ি মালা টালা ওগুলো ঠাকুর দেখতে বেরিয়ে মেলার থেকে কেনার জন্য মেয়ে প্রচণ্ড বায়না করবে, চুড়ি দেখে বায়না করবে কিনে দাও, মালা দেখে বায়না করবে কিনে দাও, তো তার জন্য সেগুলো আর এখন কিনিনি, ওগুলো মেলায় গিয়ে যখন বায়না করবে তখন ওকে কিনে দেবো। আপাতত যেগুলো পরে বেরোনোর জন্য একদম এই হলুদ জামা আর এই হলুদ হেয়ারব্যান্ড এগুলো দিয়ে সাজিয়ে মেয়ে বেরোবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, চোখ মুখ বন্ধ হয়ে আসছে ঘুমে, আমি মানে তাকাতে পারছি না, আজকে প্রচণ্ড জার্নি হয়েছে, মানে বিকেল থেকে রাত অবধি অনেকক্ষণ অনেক বাজার করেছি। আর এগুলো তো তোমাদেরকে দেখালাম, আর বাবা, আমার বাবাও বেশ কিছু কেনাকাটা করতে তোমার দিয়েছিল আমাকে, তো সেগুলো আর তোমাদেরকে দেখালাম না, ওই সাবান, তারপরে একটা প্লাস্টিক যেটা বাবা বিছানায় পেতে শোয়, এরকম একটা বড় প্লাস্টিক, তারপরে এইসব টুকিটাকি জিনিস, তো ওগুলো আর দেখালাম না, শ্যাম্পু ট্যাম্পু এসব আর কি, তো সেগুলো আর দেখালাম না তোমাদেরকে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, তোমাদের সাথে আবার দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরে খেয়াল রাখবে আর সব সময় হ্যাপি থাকবে, ঠিক আছে? তাহলে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি, টাটা।